আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। স্মল পড়ে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকপাকালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আজ এই মাদ্রাসার থেকে দশজন ছাত্র পাগড়ি নিয়েছে, তাদেরকে দেখে আমারও আমার অতীত স্মরণ হয়ে গেছে। আমরাও এমনি পাগড়ি পরেই বিদায় নিয়েছি, হয়তো আমার ওস্তাদ বোঝেও নাই যে একদিন আসিফ হাজার মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবে। কথা হচ্ছে এইটা, আজকের জিরো কালকের হিরো, কালকের হিরো পরশু জিরোও হতে পারে। আমি দিল থেকে দোয়া করি যারা পাগড়ি নিয়েছে আজকে এই মাদ্রাসার থেকে, সবাইকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নিক। স্টেজের আমিন আপনার সাথে চড়ে হয়েছে ভাই, এতগুলো মানুষ জোরে করেন সবাই মিলে আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না, কয়েকটি কথা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যেতে চাই। আব্বা জান, আমি আপনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি। আপনি আব্বা জান হয়ে আপনার ছেলের বিয়ে কেন হবে না? আপনি বিয়ে দিয়ে দিলে তো বিয়েটা হয়ে যায়। আব্বারা বলে যে নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শেখ, কামাই করা শেখ, চাকরি কর, ব্যবসা কর। এই ব্যবসা করতে করতে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় 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 হয়ে যায়। আমাদের কথা, একটা শীতকাল অলরেডি চলে আসছে, এবারে শীতকাল কম্বল চাদর খেতা দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে। যুবক ভাই, আব্বা জান আপনার কথা হবে একটা, বেটা তুই বিয়ে কর, তোর যা লাগে আমি তোকে দিব, কারণ তুই হারাম কাজ করবি, কিয়ামতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা দায়ভার আমার কাঁধেই বহন করতে হবে। যুবক ভাইরা, আমি বাবার কথা কি বলবো, আফসোস লাগে, মেয়েরাই সব নষ্টামির মূলে আছে। যুবক ভাইরা, এরা আজকাল চিন্তা করে যে আগর পয়সা হে তো হাম টকলে সে ভি শাদি কর লেঙ্গে, কোই বাত নেহি হ্যায়। ওই এক ছেলে মেয়ের বাবাকে বলছে, আব্বা জান কার লগে মেয়ে বিয়েটা দিলেন গো, এসকে সর পে তো বাল নেহি হ্যায়, মাথায় তো চুল নাই। তো বাবা নে ক্যা জবাব দিয়া, বাবা নে কাহা কে বেটা ক্যা বাত কর রহে হো, সর পে বাল নেহি হ্যায় তো ক্যা হুয়া, পকেট মে মাল তো হ্যায় না। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে, ছেলের টাকা থাকলেই মেয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার তার মাথায় চুল আছে কিনা। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে প্রেম করে, বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে, বলে সরকারি চাকরিজীবী প্রেম করলো রাজি, বিয়ে করলো আমরা রাজি। আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই, হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদের, আমাদেরকে বলে যে বাবা কি করো, বলে আমার তো সরকারি চাকরি নাই, বলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ছেলে আসছে আর একটা, আমি কিন্তু দিনদার, মুখে কিন্তু দাড়ি আছে, জুব্বা আছে, নামাজও পড়ি, বাই বাই বলছে। আরেকজন আসছে লুঙ্গি পরে এসেছে, শার্টের বোতাম খোলা, মাথায় চান্দু, চুল নাই। তো বলছে আপনি কি করেন, বলছে সরকারি। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে, চরিত্র ডাজেন্ট ম্যাটার, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী আব্বা জান মায়েরা, টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন, বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। টাকা দিয়ে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন, বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই তার সাংসারিক জীবনে সে কখনো সুখী হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।
সেকেন্ড কথা, আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই। অনেক মায়েরা আজকে বোরকা পরে মাহফিলে এসেছেন, আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময়। আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি যুবক ভাইয়েরা, বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায়, দেখবা তার 80% মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো অভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে উতার কে আই হ্যায় ইয়ার, ইতনি অচ্ছি লড়কি কোই হো সকতা হ্যায় ইয়ার। লেকিন দ্য রিয়ালিটি ইজ উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। প্রিয় মায়েরা বোনেরা, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। চরিত্র যার ভালো সেই তো আসলে দিনদার। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই নাম্বার, আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন, অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, টিকটক চালায়। আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে, আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়াতের জন্য, টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো। দ্বিতীয় কথা, শেষ কথা, যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, এখনই ভালো হয়ে যান। আপনি মাথায় রাখবেন, গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা আমার। চিন্তা পরিবর্তন করেন, চাহিদাকে কমায় ফেলেন। মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল, কিছু কিছু মেয়ে আইফোন 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইরা। বাট আই ডোন্ট মেজার এভরি ওয়ান ইকুয়ালি, সবাইকে আমি এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে ভালো আছে এই দেশে, আমাদের কথা একটা, আমার বউ, আমার মা, আমার ভাবি, আমার বাসার খালা যে আছে, একটাই কথা, আমার বাসায় থাকতে হলে 5 ওয়াক্ত নামাজিও হওয়া লাগবে, খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে। এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়ত করে যে আমার মাকে বলবো, আম্মা তুমি যদি পর্দাশীল না হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয় দিব না। প্রত্যেকটা স্বামী, কথা কিন্তু আমি মজার ছলে বলছি না, আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি, আমি যদি আমার বউকে বলি এই তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব, ওর বাপের ক্ষমতা নাই পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার। যুবক ভার, সমস্যা আপনার ভেতরে, আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপর্দায় বের হয়, আপনি কথা বলেন না কেন যুবক ভাইরা? আপনাকে বলতে হবে, তুই আমার বউ, তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, বোরকাও পড়তে হবে, এমন ভাবে দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে না। এই কথা প্রত্যেকটা যুবকের হলে, মুরব্বীর হলে, আগামীকাল থেকে এই দেশের 90%-এরও বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে যুবক ভাইরা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর সময় নিতে চাই না, তাফসীরে যেতে চাচ্ছি। সবাই মিলে একটা উত্তর দেন, আজকের মাহফিলে বউ আছে কাকে, একটু হাত তুলেন তো, বউ আছে? হাত নামান। এবার যারা সিঙ্গেল অনেক কষ্টে আছো হাত তুলো, তারা কি বলবো বলেন, দেখেন তোমাদের কারো বউ নাই? শিওর, শিওর, 100% শিওর তো? এখানে অনেক ব্যক্তিরা আছেন, দেখেন সব সিঙ্গেলরা বসে আছে, কষ্ট একটু বোঝার ট্রাই করেন, সময় থাকতে বিয়ে দিয়ে দেন, ধরা খেলে কিন্তু কোনো লাভ হবে না যুবক ভাইরা আমার। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। বিবাহিত ভাইরা রেডি হন, লিল্লাহি দেখবে, মাশাআল্লাহ মোটামুটি চলে, মোটামুটি। এবার সিঙ্গেল না কাশি দাও, এত জোর দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে জিততে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আচ্ছা তোমাদের শক্তি অনেক বেশি, এবার সবাই মিলে দিবেন, সবাই একটা কাশি দেন, জোরে দিবেন ইমানের তেজ দিয়ে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, পার্বতীপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক সকলে পড়া, আমিন। তাফসির শুরু করতে চাই, বাট একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি, নেবেন? ইহার কিসি কো মিলনে ওয়ালা নহি হ্যায়, নসিব কি বাত হ্যায়, কপাল কপাল লাগবে। আমি আমার একটা আমার টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য, যে কোনো একজনকে আমি দিব টুপিটা। আমি একটু ভাব নেই, এটা অনেক দামি টুপি, আমি নিজে কিনে নিয়ে আসছি আমার জন্য, ভাব নিলাম একটু, রাখলাম এখানে। যে যুবকটা পেতে চাও বা মুরব্বি পেতে চান বা বাচ্চা পেতে চাও, শর্ত জাস্ট একটা, আর কোনো শর্ত নাই, একটাই শর্ত। যেই সুরার থেকে আমি তাফসির পেশ করব, এখন থেকে তুমি চাইলে এটা লিখতে পারো, অথবা তোমার মাথায় মুখস্থ করতে পারো, অথবা তুমি চাইলে তোমার কাগজ কলমেও লিখতে পারো, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নাই। বাট শেষে গিয়ে আমি প্রশ্ন ছুড়ে দিব, যেই যুবক দাঁড়াবে সে যদি উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করা দিব। রাজি আছেন তো? এগুলো হটো, এগুলো হটো, মোবাইল হটো, একদম এখানে আর কেউ আসবে না, তোমরা আর একটু পেছনে যাও, আর একটু পেছনে যাও বাবুরা, পেছনে। আমাকে দেখতে কারো সমস্যা হবে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এখানে বেশিরভাগ ছেলে ওটা এত কেন রে, থামো, এটা যদি না থাকে তুমি কালকে আমার খুঁজে পাবো না তো ইউটিউবে। ভাই আমার এটা আছে বলে তোমরা মাহফিল শুনতে আসছো, আসলে আমি বুঝি না মনে করো? একটা ভালো আলেম নিয়ে আসেন, যে কমিটির লোকেরা বুঝবে, ভালো আলেম নিয়ে আসছেন, ভালো আলেম, যোগ্য আলেম, বুখারী শরীফ পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, এই মাঠের এই বাস বা ওই বাস পর্যন্ত জায়গা হবে, লোক আসবে, আর কেউ আসবে না। কেন আসবে না? এই দেশটাই এমন, এই দেশে জ্ঞানের দাম নাই, যেই পরিমাণ ভাইরাল ব্যক্তির দাম আছে, দিস দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। বড় আলেমের কথা কেউ শুনতে চায় না, যে টিকটকে ভাইরাল, যে ফেসবুকে ভাইরাল, যে ইউটিউবে ভাইরাল, সেই নাকি বড় বক্তা, ভুল কথা এটা। যে ব্যক্তি ইলমে ভালো, আমলেও ভালো, সেই ব্যক্তি আসলে যোগ্যতা সম্পূর্ণ যুবক ভাইরা আছে কিনা বলো। ক্যামেরা একটাও বের করবেন না, আমি যা বলি তাফসীর শোনা ট্রাই করেন। লাস্ট ওয়ার্নিং অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং, আর কোনো কথা শুনতে চাই না। লাস্ট তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ আমরা তাফসীর পেশ করব 30 নম্বর পারার থেকে, বলতে হবে সবাইকে কত নম্বর পারা, মাশাআল্লাহ সাউন্ড পাচ্ছি, কত নম্বর পারা? সুরাটা হচ্ছে 94তম সুরা, সুরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই সুরাটা হচ্ছে মাক্কি সুরা, দিনাজপুরের ভাইরা মাদানি না মাক্কি? এই সুরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা, বলেন সবাই কয়টা? আর আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা, বলেন সবাই কয়টা? আটটা। একটা কথা বলে নেই, এটা আপনাকে বুঝতে হবে, আপনি তাফসির বুঝবেন না, এটা হচ্ছে একটা ওয়াজের মূল ভূমিকা বলতে পারেন। কোন একটা সুরার তাফসির যদি কেউ পেশ করতে চায়, দে আর ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট, পাঁচটা বিষয়ে কথা আপনাকে বলতেই হবে। এক, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক, যদি কেউ কোরআনের তাফসির পেশ করতে চায় তাকে সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য কন্ডিশন, প্রথম শর্ত। দুই, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা জানতে হবে। থার্ড হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, শানে নুজুল কি, এই সুরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, অথবা এই সুরার মূল বিষয়বস্তু কি। চার হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সুরা, এই সুরার ব্যাখ্যা কি। পাঁচ হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা, এই সুরা থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন, কি মানবেন, এটা না জানলে একটা সুরার তাফসির কখনো সম্পূর্ণ করা যায় না, ঠিক কিনা বলেন?
আসুন আমরা প্রথম অংশে চলে যাই, সহি তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, কোনো শব্দ শুনতে চাই না, তেলাওয়াত শুনবেন দিল থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার! সঠিক তেলাওয়াত। ট্রান্সলেশন, তর্জমা। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট। আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? ওয়াদানা আনকা উযরাক, উই হ্যাভ রিমুভড দ্য পেইন ফ্রম ইউর ব্যাকসাইড। আপনার পিঠে যেই বোঝা ছিল সেই বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাযী আনকাদা যাহরাক, উইচ হ্যাড ওয়েটেড আপন ইউর ব্যাক। যেই বোঝা, যেই চিন্তা আপনার পিঠকে ভারী করে তুলেছিল, সেই বোঝাকে নিমিষেই দূর করে দিয়েছে একজন রব। দিনাজপুরের ভাইয়েরা বলেন তো সেই রব কে? এত আস্তে আল্লাহর নাম বললেন গো, সেই রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। স্মরণ পড়ে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? ওয়ারাফানা লাকা যিকরাক, ও মাই প্রফেট, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই, ভেরি হাই অ্যান্ড হাই স্পিক। ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। এ দিনাজপুরে সুবহানাল্লাহ হয় নাই তো? পড়েন না সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার কোন সুবহানাল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ও মাই প্রফেট, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, ইনডিড অ্যান্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। ইফ ইউ হ্যাভ দ্য স্যাডনেস দেন অলসো অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ দ্য পিস অফ ইউর মাইন্ড। কষ্ট আছে যেখানে, স্বস্তিও আছে সেখানে। সুবহানাল্লাহ পড়ুন সবাই, আপনারা সবাই। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, আপনি যখন অবসর হয়ে যাবেন সময় নষ্ট করবেন না, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, অপচয় করবেন না সময়কে। লাস্ট ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন জীবনে কোনো কষ্ট আসবে, দুঃখ আসবে, বউকে আগে বলবেন না, আরে ভাই বিবাহিত রাগটা করেন না। আজকালকার বউরা কিন্তু খুব বেঈমান, যত দিবেন সারা জীবন দিয়ে দিবেন, রাতে এসে বলবে তুমি আমাকে কি দিলা, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার অনেক বইয়ের একটা কমন ডায়লগ আছে, তোমার সংসার আমি বলে করছি, অন্য কেউ হলে এই সংসার করতো না। এগুলো হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ বউ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে আয়াতের তর্জমা। তিন হচ্ছে আয়াতের মূল মেসেজ কি? মূল মেসেজ হচ্ছে একটা, এদিকে তাকান,
হাত দেখেন। মূল মেসেজ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত গুনাহ হয়ে যাক, যত বিপদ আসুক, ভরসা হারানো যাবে না। বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আপনারা চান না এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক, চাই না আমরা সবাই। আরেমিয়া সাউন্ড দিবেন এমন সাউন্ড, পুরো দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝবে দিনাজপুরের সন্তানরা এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন তো সবাই, দুঃখে কষ্টে ভরসা কার উপরে? আসুন কথার মূল ধারাবাহিকতায় ঢুকে যাই। এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই নাই? এখানে এমন কেউ কি আছে যে জীবনে কোনো গুনাহ নাই? আছে, 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 কেউ নাই। আমি আসিফ যতই ওয়াজ করি, আমি যে কত বড় গুনাহগার, আমি যে কত বড় জালেম, পৃথিবীর কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণাম। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক। ও নবী, আপনার যেই বুকটা আছে এই বুকে সাহস দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এক নাম্বার ব্যাখ্যা, হৃদয় খুলে দিয়েছি মানে বুকে সাহস দিয়েছি। আজ দেশ স্বাধীন হয়েছে বলে আমি আসিফ গৌরব করে কথা বলছি, আল্লামা সাইদি হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখনও বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হক কথা কায়েম করেছেন। যুবক ভাইরা, ওনার এই সাহসটা ওনাকে কে দিয়েছে? আচ্ছা, আমাদের দেশের নাম কি গো? আমি কিন্তু জানি যে এটা আপনারা জানেন, আবারও কোন এই দেশের নাম কি? এই দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই খুশি না বেজা? আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। আর একটা কথা বলেই ফেলি, আমাদের উপরে জাতির পিতার নামটা 5ই আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল, ইনি হচ্ছেন জাতির পিতা। কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না, আমাদের কথাই স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম দিনাজপুরের ভাইরা। ভয় লাগে নাকি বলতে? বুকে সাহস লাগবে, এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা, সাহস লাগবে। আচ্ছা দেখেন, আল্লামা সাইদি হুজুরকে বলা হলো রাজাকার, এবং তার বিরুদ্ধে কোর্টে, যুবকরা তোমার খবর রাখো, তোমাদের জানতে হবে ইতিহাস, বাস্তবে তোমাকে বুঝতে হবে, তবে তুমি দিন কায়েমের কাজ করতে পারবা। হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার, মিথ্যা সাক্ষী আনা হলো, তারাও বললো ইয়েস, ওনাকে আমরা দেখেছি, উনি মুক্তিযোদ্ধার এই অবস্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে, ওনাকে রাজাকার বলা হলো। বাট উনি বীরের মতো বলেছিলেন, আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা করব, আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সেই সন্তান পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক ভাইরা, কি প্রমাণ হয়েছে? উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন, মুক্তিযোদ্ধার স্ববিরোধী তিনি শক্তি নন, তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন। যুবক ভাইরা, আচ্ছা মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে। আমাদের যিনি ধর্মমন্ত্রী উনি এসেই বললেন যে আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট, মনে আছে? আচ্ছা আর একটা বিষয় দেখেন, আমরা হুজুররাই হচ্ছি হুজুরদের সবচেয়ে বড় শত্রু। আপনারা এই কথা আসতে ঠিক বললেন কেন? এই যে মাইক, এই যে দুইটা মাইক দেখছেন না, এটা বড় দামি জিনিস,
মিডিয়া এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই মোটামুটি 15টা বা 12টা আছে। এখানে 12টা লাগবে না, একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপাড় করতে পারে এটা একটাই। আপনি দেখেন আজহারি সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের, মনে আছে তোমাদের? একদম ওপেনলি কাফের বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারবে না। ইভেন আমার এখনো মনে আছে, রাগ করবেন না আমার কথা, আমি আয়াতের ব্যাখ্যা দিয়ে মিলাচ্ছি কথাটা। আজহারি সাহেবের লম্বা একটা ছবি ব্যানার করা হয়েছে, কেমনে বলি, বলতে কষ্ট লাগে, আপনি ইউটিউবে এখনো পাবেন, জুতা দিয়ে তার ব্যানারে জুতা পিটা করতেছে মানুষ, নাউজুবিল্লাহ তো পড়লেন না। আচ্ছা বলেন, তার হৃদয়ে যদি ইমানের শক্তি বা সাহস না থাকতো সে কি আর ইসলাম প্রচার করতে পারতো? পারতো, পারতো। এই হচ্ছে বুকের সাহস। যদি আপনার বুকে সাহস থাকে আল্লাহর জমিনে বাতিলদের সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলে? আমরা দেখেছি সব জায়গায় বঙ্গবন্ধু, একটা কথা মনে পড়েই গেল, বলবো সবাইকে। ওই এক লোক, মজার ঘটনা আর কি, এক লোক আসছে বিদেশ থেকে বাংলাদেশ, তো প্রথমে এসে নেমেছে চট্টগ্রাম, কোন গ্রাম, এসে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকায় আসবে, তো দেখছে যে চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে এসেই বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল, বলছে আরে হাউ কাম ইট পসিবল, দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর, হু হ্যাজ মেড দিস এ বিগ টানেল, এই দেশের মানুষ তো গরিব, এত বড় টানেল কে বানাইছে, নাম কি এটার, নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটার নাম কি টানেল? এই কথা না বললে অস্ত্র না, কি টানেল? আবার কোন কি টানেল? বলছে ওয়াও অ্যামেজিং, চলো সামনের দিকে যাই। এবার আসছে ঢাকায়, ঢাকায় এসে দেখে বিশাল কারবার, বিশাল লম্বা লম্বা উঁচু ফ্ল্যাট আর বাড়ি, ডাক দিয়ে বলছে ও ভাই দেশের মানুষ তো অনেক গরিব, এত বড় ফ্ল্যাট, এত বড় বড় দালান প্রাচীর, এই জায়গার নাম কি? ওই যুবক বলছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, এক্সেলেন্ট, লেটস গো হে, সামনে চলো। এবার দেখছে সামনে গিয়ে রাতের বেলা বিশাল লম্বা একটা খাম্বা, টাওয়ার, তো দেখছে টাওয়ারের উপরে লাইট দেওয়া আছে পুরো গোল করে, পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে। বিদেশি লোক বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি স্টেডিয়াম? হ্যাঁ, ওয়াজ করা যাবে না, দূর অম্বিয়া কথা কথা, কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে স্যার এখানে একটা ফুটবল খেলা চলছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা, লেটস গো অ্যান্ড ওয়াচ ইট টুগেদার অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি, মজা করে আসি। এবার দিনাজপুরের ভাড়া কন, খেলা হইলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দুই দল তো থাকে, হার জিত আছে না, এক দল হারলে আর এক দল, আরেক কথা কন, এক দল জিতলে আর এক দল, আর এক দল হারলে আর এক দল। ওই লোকটা নিয়েছে বঙ্গবন্ধুর সাপোর্ট, যে আজ আমি হব বঙ্গবন্ধু দলের লোক, আমার টিমই জিতবে আজকে। কিন্তু ভাগ্য খারাপ হইলে যা হয়, বঙ্গবন্ধু দল গেছে হেরে, তো দেখবেন যে মাঠে খেলা হচ্ছে, রেফারি বাঁশি দিচ্ছে আর দৌড়াও গোল হবে, ডানেও দর্শক এক দল, বামের দর্শক আর এক দল, তো যে দেখবেন যেই দল হেরে যায় মানুষ খেপে যায়, মার শালাকে ধরে, মারে ইট, জুতা, পাটকেল, কেউ ডিমও মারে, মারে না? তো বঙ্গবন্ধু দল গেছে সেদিন হেরে, আর বিদেশি লোক তো আছে এই ডানের গ্যালারিতে, বঙ্গবন্ধু দলের গ্যালারিতে, আর লোকজন গেছে খেপে, মার, মার ইট। এখন ওর কপাল খারাপ, একটা ইট মারছে এক যুবক, ওর মাথায় এসে ঠাস করে লাগছে, এক বাড়িতে কাইট, অজ্ঞান হয়ে গেছে, দুই ঘন্টা কোনো হুশ নাই, দুই ঘন্টা পর চোখ খুলেছে, আবজাব যা দেখা যায় না, ডাক দিয়ে বলছে ভাই আমি কোথায়? আর এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এবার বিদেশি লোক বলছে ভাই
আল্লাহর হস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না। তার মানে বোঝা যায় এই কথাই স্পষ্ট, তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধুর আদর্শের দাম বেশি বেড়ে গিয়েছিল। যুবক ভাইরা, আলম নাশরাহ লাকা সদরাক, হৃদয়ে থাকবে সাহস ভরা, হক কথা বলবেন বাতিলের সামনে, চুল পরিমাণ কোনো ভয় লাগবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? দুই নম্বর, ও নবী, আমি আপনার হৃদয়কে প্রশস্ত হৃদয় করে দিয়েছি, বিশাল বড় হৃদয়। আপনাদের এখানে মসজিদ কোন দিকে? মসজিদ সোজা। একটা কথা বলে ফেলে রাখ করবেন তাফসীর থেকে, আমাদের মসজিদে আজকাল মারামারি হয় বেশি। দেখেন, আল্লাহু আকবার, হাত বেঁধেছি নাভির নিচ্ছে, আমি হানাফি মাযহাব অনুসরণ করি, আল্লাহু আকবার বুকের উপরে, কেউ নাভির নিচ্ছে, শোনো মনি, বসো বসো, এ নতুন, একদমই নতুন, এইটা বসো বসো, হ্যাঁ বসায় দাও বসায় দাও, বসো, এ কত সাহস রে, এতগুলো লোক উঠে যায় কেন রে, হ্যাং ভেঙে দিব রে, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো দেখবেন যে নাভির নিচে হাত বাঁধে, সে বুকের উপরে যে হাত বাঁধে তাকে দুই চোখের বিষ মনে করে, আবার যে বুকের উপরে হাত বাঁধে সেই বলে যে হানাফি মাজহাব কোনো মাজহাবই না। এখন এই মারামারিতে কি হয়, আমার মতো বক্তা বলছে এই অমুকে কাফের, ও বলছে সে হচ্ছে কাফের, এই কাফের সেই কাফের, এই করতে করতে আমাদের মাঝে এতটা বিভেদ তৈরি হয়েছে, কাফেররা মুসলিম ধরে বিজয় অর্জন করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? দিল রাখবেন বড়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনয় নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আলাম নাশরাহ লাকা সদরাক, নামি আমি আপনার হৃদয়কে অনেক বড় করেছি। তিন, আমি আপনার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছি, পুরো হৃদয়টা গলার থেকে নাভি পর্যন্ত কেটে দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত লালসা সব দূর করে দিয়ে আমি আপনার হৃদয়কে আখেরাত মুখী হৃদয় করেছি, ইমানের নূর দ্বারা নূরান্বিত করেছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আমি কিছু ঘটনা বলতে চাই হাদিস থেকে। ওয়াদানা আনকা উজরাত, নবীর পিঠে বোঝা। আচ্ছা আব্বাজান, আপনাদের মেয়ে আছে কার, একটু হাত তুলবেন, মেয়ে আছে, মাশাআল্লাহ, একটা মেয়ে একটা জান্নাত, সুবহানাল্লাহ, নাই এত আস্তে কেন, জোরে কম, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত, সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ তাআলা আমাকেও দুটি বোন দিয়েছে, আমার বাবার দুটি রাজকন্যা, একটা দিক নাম্বার ছোট্ট একটা বোন আছে বুশরা, হয়তো দেখবেন আপনার ফেসবুকে, দু একজন দেখেও থাকতে পারেন। ওকে এক ছেলে বলছে, ইউটিউবার, এই তোমার ভাই কি ওয়াজ করে কও, ও বলছে কথা বলেন ঠিক কিনা, এতটুকু বাচ্চা মেয়ে। তো নবীকে পানি আছে, জ্বর প্রচণ্ড গায়ে, সরি, একটু গরম পানি দিলে ভালো হয়, আমার গায়ে সাত দিন যাবত প্রচণ্ড জ্বর, আসলে আপনার দোয়া না থাকলে কথা বলা সম্ভব নয়, আমার চোখ দিয়ে মাঝে মাঝে পানি বের হয় জ্বরের তাপে। তো নবীকে কাফেরে গালি দিচ্ছে, এই মোহাম্মদ, তোর চারটা পুত্র সন্তান চারটাই মরে গেছে, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ, নাউজুবিল্লাহ, নাই যে, আচ্ছা কেউ যদি আমার কয়ে আসিফ, তোর বংশে লেজ কাটা, তোর বংশে কেউ বেঁচে নাই, এই মনে একটা কষ্ট লাগে না, কষ্ট লাগে না যুবক ভাইরা? নবীর পিঠে কষ্ট, ইস, আমার একটা সন্তান বেঁচে নাই, তাহলে আমার বংশ বিস্তার হবে কেমনে? আল্লাহ বলছে, নবি আপনি টেনশন করবেন না, টেনশন আপনার দূর করবে একজন, তিনি কে? নবীর টেনশন দূর করতে আল্লাহ তাআলা নবীজির সংসারে এক কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়েন সবাই। এখন মেয়ে যদি বড় হয়ে যায়, বাবার প্রথম টেনশন আমার মেয়ের বিয়ে দিব কার সাথে, এই টেনশন আছে না নাই? চলছে শীতকাল, যেই যুবক
ফজরের নামাজটা জামাতে পড়ে এসে আব্বাজান ওর মতো ভালো পাত্র আপনার মেয়ের জন্য এই জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আচ্ছা হাদিসটা খুব ইন্টারেস্টিং, আমার এই হাদিস দিয়ে আমি একটা মেসেজ দিতে চাই মায়েদের জন্য, বোনদের জন্য, মুরব্বীদের জন্য। তাকান আমার দিকে, নবীজি বলছে ফাতেমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, কে বিয়ে করবা, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আপনি একমত আছেন কিনা? আবু বকর কিন্তু নবীজি শুধুমাত্র বন্ধু নয়, বন্ধুও যেমন অ্যাট দ্য সেম টাইম নবীজি শ্বশুরও বটে। আচ্ছা তো আমার দিকে তাকান, নবীজি বসে আছেন, আবু বকর প্রস্তাব নিয়ে আসছে, তো নবীজি মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আবু বকর বুঝে গেছে যে আই এম রিজেক্টেড, আমার খাওয়া নাই, আমি বের হয়ে যাই, বের হয়ে গেছে। এরপর আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এসেই ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি একমত আছেন কিনা? নবীজি আবার মাথা নিচু, কোনো কথা কয় না, চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। ওমরও বের হয়ে গেছে, সে বুঝে গেছে আমারও এখানে কোনো খাওয়া নাই। আর বাহিরে আছে আরো দুইজন সাহাবি, নাম দেখেন, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে আলী, আবু বকরও না, ওমরও না, এদের দ্বারা এই বিয়ে হবে না, বাট বন্ধু আমার বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমি আব্দুর রহমান আউফ বিন আব্দুর রহমান বিন আউফ বলতে পারি যে আমার নবীজি আলীকে খালি হাতে ফিরাই দিবে না। আরে জোরে কোন সুবহানাল্লাহ, এরকম বন্ধু আমাদেরও লাগবে। হ্যাঁ আরে যা বেটা, আমি তোর সঙ্গে আছি, তুই বিয়ে হবে না মানে আমি তোর বিয়ে দিয়ে ছাড়বো, ঠিক কিনা বলো? আসলে এটাই হওয়া উচিত, প্রত্যেকটা বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু কোনো টেনশন নাই, তুই বিয়ে না করলে আমি নিজেও বিয়ে করব না, তোকে বিয়ে দিয়ে আমি বিয়ে করব। এরকম বন্ধু থাকলেও কি খাবে, তাকে আমরা তাই খাওয়াবো, ঠিক কিনা বলেন? তা আব্দুর রহমান মিনাও বলছে বন্ধু তুমি যাও, প্রস্তাব দাও। তা আলী যা বলছেন আমরাও তাই বলি, আবারও বলি, আলী যা বলছেন আমরাও তাই বলি। কি বলি আমরা এবং আলী কি বলেছে? আলী বলছে বন্ধু প্রস্তাব যে নিয়ে যাব, আমি হলাম গরিব ঘরের ছেলে, টাকা নাই, বাড়ি নাই, চাকরি নাই, ব্যবসাও নাই, গরিব ঘরের ছেলে, একটা মাটির বাসায় আমি থাকি, আমার সঙ্গে নবীজি তার একটা মাত্র কলিজার মেয়ে ফাতেমাকে কেমনে বিয়ে দিবে? হাউ কাম ইট পসিবল? নো, আই এম নট গোয়িং টু ডু ইট, আমি এটা প্রস্তাব দিতে যাচ্ছি না, আমার দ্বারা হবে না। বলছে বন্ধু যাও তো, দোষ কোথায় ট্রায়াল দিতে, যাও ট্রাই দিয়ে আসো। তো দেখেন নবীজি কথা বলো না, বামে চুপ করে থাকো একদম। নবীজি মসজিদে হারামে বসে আছেন, আলী এই পাশ দিয়ে আসছে। তো ভাই আমরা ছেলে পেলে বুঝি যে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া কত টাফ আজকালকার যুগে, প্রত্যেকটা মেয়ের বাপকে দেখলে আমার দাজ্জাল বসে আছে এটা সামনের দিকে, হ্যাঁ ঠিক কিনা বলো? তো আলী আসছে নবীর কাছে, নবী তো এক আদর্শবান মানুষ, ব্যবহার নরম, আলী একবার এই দিয়ে এসে ওই পাট দিয়ে বের হয়ে যায়, এই পাট দিয়ে এসে এই পাট দিয়ে বের হয়ে যায়, নবীর সামনে আর আসে না, কারণ প্রস্তাব দিবে কেমনে লজ্জায় তো বাঁচে না, কেমনে প্রস্তাব দেওয়া যায়। অবাক করা বিষয় হচ্ছে দিনাজপুরের ভাইয়েরা, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়েছেন, জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আলী আপনার কাছে আসবে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ, নবীজি বলছে হ্যাঁ আলী, এই আলী কিফ স্টপ, কই যাও তুমি বারবার এদিকে এদিক ত্রিং ব্রিং করো কেন, এদিকে আসো। তো আলী ভয়ে থর 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 করে কাঁপছে, কিভাবে বলবো নবী ফাতেমাকে বিয়ে করতে চাই, ভয়ে থর থর করে কাঁপছে। তো নবীজি অভয় দিলেন, সুযোগ দিলেন, চান্স দিলেন, বসো বসো, কি হয়েছে তোমার, কি বলতে চাও? বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার মতামত কি? তো বুঝে থাকলে বলবেন নবীজি আগের দুইবার কি ছিলেন, চুপ, মাথা নিচু চুপ,
কোনো কথা বলেন নাই। নবীজি এইবার মাথা রাখলেন উঁচু, ফেস টু ফেস বললেন, আলি ইনশাআল্লাহ। কি আল্লাহ? জোরে বলতে হবে, কি আল্লাহ? আলী আবার ইনশাআল্লাহ অর্থ বোঝে নাই, বের হয়ে গেছে, মনটা খারাপ, ধরো আমিও রিজেক্ট খেয়ে গেলাম, আবু বকর নো, ওমর নো, আমিও নো। আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিন আউফ বাহিরে দাঁড়ায় আছে, বন্ধু বুঝে গেছে মায়ের কপালে আজকে আমার আছে, কারণ আমি তো পাঠাইছি, প্রস্তাব তো না হয়ে গেছে। একবার দৌড় দিয়ে আবার আসছে, ডাক দিয়ে বলছে, আলী কি হইলো বন্ধু, কিছু কি হয়েছে? আলী বলছে, বন্ধু তুমি তো আমার এই জিনিসটা করলা, আমি তো রিজেক্ট খেয়ে আসলাম। আব্দুর রহমান বিন আউফ বলছে, না বন্ধু কনফিডেন্স আমার খুবই হাই, এটা হইতেই পারে না, আমি বিশ্বাস করি না। তো বলছে যে কিছুই কি বলে নাই নবীজি, কিছুই কি বলে নাই। তো আলী মনটা খারাপ করে বলছে যে হ্যাঁ বলেছে নবী, শুধু বলেছে ইনশাআল্লাহ, আর কিছুই বলে নাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানেই তো বীর অর্ধেক ডান হয়ে গেছে। এর কারণটা হাদিস বলে দিচ্ছি, হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস নাও বলে, একটু মিটি মিটি মুচকি হাসি দেয়, আপনাকে বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আমার বড় বোন আছে, নাম হচ্ছে নাজিয়া, আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমার এখনো মনে আছে আমি তখন খুব বড় ছিলাম না, কিছুটা ছোট, বাট বুঝছিল। পাত্র আসলো একটা, আপনাকে রাগটা করছে না তোমার কথায় ভাই, আমি কিন্তু আয়াতেই আছি, বাট হাদিসে এখন ব্যাখ্যা দিচ্ছি। এক পাত্র আসলো, দেখলাম যে মাশাআল্লাহ চাপ দাড়ি, পাঞ্জাবি পরে আসছে, তারপরে হচ্ছে যে কাবলি পাঞ্জাবি আছে না, কাবলি পাঞ্জাবি পরে আসছে, কাবলি পায়জামা পাঞ্জাবি। আমার এখনো মনে আছে পাত্রর চেহারা সত্যি খুবই সুন্দর, অনেক সুন্দর চেহারা, তাগড়া যুবক, ভেরি হ্যান্ডসাম গাই। বাসায় আসলো, আমি নিজে রিসিভ করে বাসায় ঢুকালাম, দেখলে মনে হবে মাশাআল্লাহ ইয়ার, ইয়ে তো জান্নাতে ভাগ কি দুনিয়া মে আই হ্যায় মাশাআল্লাহ। আমি আব্বাকে বললাম, আব্বা এই পাত্র কনফার্ম, এটাই ভালো, এর চেয়ে ভালো আর পাওয়া যাবে না। ওমা পরে গিয়ে শুনলাম তারা বলছে যে আমরা যৌতুক ছাড়া বিয়েতে সামনে আগাতে পারবো না, তোর গুল্লি মারে বিয়ে যাবা। কথা বলেন ঠিক আছে কিনা, বলেন কথা ঠিক আছে কিনা, যেই ছেলে আমার বোনকে বিয়ে করতে যৌতুক চায় তার মুখে জুতার বাড়ি। আমার বোনকে আমি বড়লোকের সঙ্গে নয় গরিবের সঙ্গে বিয়ে দিব, ও যৌতুক নয়, ওর মনটা অনেক বড় হবে, আকাশের মতো যুবক ভাড়া। অতএব যারা আমার বোনের বিয়ের জন্য যৌতুক চায় তাদের মুখে কিসের বাড়ি? আর কথা কোন কিসের বাড়ি? তবে যৌতুকটা চাই সিস্টেমে। বলে যে আপনার মেয়ে তো আমাদের বাসায় থাকবে, তো গাড়িটা কিনলে কে বসবে? আপনার মেয়েই তো বসবে। আপনার কথা না বলে আমি অস্ত্র মা, ধরো কথা ঠিক আছে কিনা বলেন। আচ্ছা আপনি ফ্রিজ দিবেন, খাবারটা কে খাবে? আপনার মেয়ে তো খাবারটা রাখবে। এই যে আপনার আলমারি দিবেন, সুকেস দিবেন, ব্যবসা করাই দিবেন আমাকে, কে খাবে? আপনার মেয়েই তো খাবে। এগুলো হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট। আমার কথা একটা, আমার মেয়েকে বিয়ে করতে যেই ছেলে যৌতুক চায় আমাকে বুঝতে হবে সেই যুবক আমার মেয়ের তো জামাই হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাড়া। আমি বাপকে বললাম গুল্লি মারি ওই জামাইয়ের, বাদ দাও এইটা, রিজেক্ট, একদম না। 8 বছর আগের কথা বলছি। আচ্ছা পরে আরেকজন পাত্র আসলো, জেনারেল ব্যাকগ্রাউন্ডের, ইংরেজি পড়ায় খুব ভালো মানুষ, মাশাআল্লাহ চাপ দাঁড়িয়েও আছে। তো অনেক কথাবার্তা হলো, একদম আগায় গেল, মানে দুই একদিনে বিয়ে আগায় গেছে। আমি আপনাকে মূল হাদিসটা এখানে আনতে চাই, মূল মেসেজটা, বিয়ে যখন কনফার্ম, মোটামুটি সবাই আমরা রাজি, ভালো লেগেছে আমাদের, আমার বোনকে আমার আব্বা ডাকলো আর এক রুমে, আমার মা আসলেন, আমি আসলাম, বাবা আসলো। আমার বাবা কি বলছে জানেন, নবীর হাদিস দেখেন, আমার বাবার কাজ দেখেন, বলছে মা এই পাত্র আমারও পছন্দ, আসিফেরও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, মা তুমি কি রাজি আছো কিনা? আমার বোন যখন বলেছে ইয়েস বা হাসি দিয়েছে, তখন আমার বাবা বিয়ের জন্য সামনে এগিয়েছে। নবী ইনশাআল্লাহ কেন বললেন? কারণ নবীজি ফাতেমার থেকে এখনো পারমিশনটা নিয়ে আসেন নাই। ফাতেমা
তোমার জন্য এই তল্লাদের সবচেয়ে চরিত্রবান যুবককে চুজ করেছি বিয়ের পাত্র হিসেবে, তুমি কি রাজি আছো ফাতেমা? ফাতেমা ডাক দিয়ে বলছে, আম্মা আব্বাজান মাসমুহ, তার নাম কি? বলছে ইসমুহু আলী, রাজি আছো মা? একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে, মাশাআল্লাহ, বিয়ে আরো অর্ধেক ডান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চাইলে অনুমতি ছাড়া বিয়ে দিতে পারতেন কি পারতেন না? নবীর বিয়ে, এই যে ফাতেমার বিয়ে আলীর সাথে, এটা নবীর সিদ্ধান্ত নয়, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। বাট নবী পারমিশন দিয়ে বুঝিয়েছেন, তোমার মেয়েকে তুমি পেলেছো বড় করেছো, তার মানে এটা নয় যে গাঞ্জাখোর দেখে পছন্দ হয়েছে, গাঞ্জাখোরের সঙ্গে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দিবা। যুবক ভাইরা, আগে অনুমতি নেওয়া লাগবে, অনুমতি যখন মেয়ে দিবে তখন বিয়ের কাজ আগাবে, নহে বিয়ের কাজ স্টপ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার আল্লাহ বলছেন, রাফানা লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদাকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই ছেলে, একজন কালো গেঞ্জি, বসে পড়ো, এইদিকে তাকান, সব ঠিক আছে, এদিকে তাকান। আচ্ছা, আমার ওঠা প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমার মনে ওয়াজ করার যাবে না, তাই না? চলবে কি চলবে না? একজন যুবক চাই, সিঙ্গেল, বিয়ে হয়নি, দাঁড়িয়ে একবার বলবা লিল্লাহি তাকবীর, কে আছো? হ্যাঁ দাঁড়াও, আরে জোরে ক, তোমাদের কারো বিয়ে হবে না, তোমরা বসে পড়ো, সাউন্ড নাই। আরে মে কাশি দেন, নবীর সম্মান বলেন তো সবাই, কম না বেশি? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার চারিদিকে তাকে, এখন আমার হাতে এই যে লম্বা কালো কালো দেখা যায়, এটার নাম কি? দাড়ি। দাড়ি রাখলে অনেকের চুলকায়, তাই না? শোনেন একটা কথা বলি, দাড়ি সবার, এদিকে দেখেন সবার দাড়ি আছে মোটামুটি, মাশাআল্লাহ। দাড়ি যে রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান, যুবক ভাইরা। আবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবী দেখতে কি কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর কি এই তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অতএব যেই মেয়ে তোমাকে বলবে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাই না, স্পষ্ট ভাষায় বলবা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যুবক ভাইরা। আর যে আমাকে আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখে বিয়ে করতে চায়, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই তিনটা আয়াত আল্লাহ নবীকে নিয়ামতের বর্ণনা দিয়েছেন। আমি শেষ করছি শুধু তর্জমা বলে। 5 এবং 6 নম্বর আল্লাহ দিয়েছেন সান্ত্বনা, কি না? ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। এর অর্থ হচ্ছে, আপনারা বলবেন, আমি রিপিট করছি, কষ্টের সাথেই আছে স্বস্তি। বলেন সবাই, কষ্টের সাথেই আছে। অতএব ভরসা করতে হবে একজনকে, তিনি কে? সর্বশেষ, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, যখন অবসর হবেন, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, সময় নষ্ট হবে না, সবাই পড়েন সুবহানাল্লাহ। এ হাত এখানে রাখেন সবাই, ডান হাত, আমি দেখতে পাচ্ছি সবাই রাখতেছেন, সবাই পড়েন সুবহানাল্লাহ। দু একজন যারা উঠছ, তোমাদের কপাল খারাপ, এত বড় মজলিস, দোয়াটা করলে হয়তো বা এই দোয়াটা আরশে আজিমে গিয়ে নক করবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন উঠবা না কেউ, যেমন শেষের দিকে আমি চলে আসছি অলরেডি, এই দিলে হাত রেখে পড়েন সবাই সুবহানাল্লাহ, দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সবাই লা ইলাহা, চিৎকার দিয়ে পড়েন ইল্লাল্লাহ। লাস্ট জিকির, আল্লাহু আকবার,
আরেকবার পড়ো, আল্লাহু আকবার। হাদিসে আসছে এটা হচ্ছে আফযালু যিকির, সবচেয়ে উত্তম জিকির। ফ্রি হলে ফেসবুক নয়, ইউটিউব নয়, টিকটক নয়, মনে মনে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। শেষ মেসেজ নবী হে, কষ্ট দুঃখ আসলে মানুষকে আগে নয়, বলবেন এক সত্তাকে, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই হাত তুলেন সবাই, এবার সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও দুই হাত তুলবেন, আমি যা বলতে বলি তাই বলেন, বলেন সবাই আল্লাহ। ভাই দিল খুলে আল্লাহকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। আজ আমি তোমার শাহী দরবারে তওবা করছি, চিৎকার দিয়ে ডাকেন আল্লাহ। তুমি তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। না, দিল খুলে বলেন মাফ করে দাও। সকলেই পড়ামে হাত রাখেন, বলেন সবাই আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমি নিয়ত করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর কখনো, ওইদিকে সাউন্ড নাই, ওইদিকে সাউন্ড পাচ্ছি না, আর কখনো ছাড়ব না। দিল খুলে বলেন ইনশাআল্লাহ, এটা আমার শেষ ওয়াদা। হাত রাখেন, শেষ কথা বলেন, হাত উপরে রাখেন, শেষ কথা বলেন, হুজুর আমরা ওয়াদা করলাম, আপনাকে ওয়াদা করলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে এমনি উঠে যাব না, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যান সে মুনাফিক হয়ে যাবেন। লা ঈমানালা লিমাল্লা আমানালা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মাদ্রাসার ছাত্ররা এখন রুমাল নিয়ে যাবে, আপনার পকেটে যা যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দান করবেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর রুমাল নিয়ে যাবে, এরই মাঝে আমি পুরস্কার দিব, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রুমালওয়ালা বের হয়ে যাও, রুমালওয়ালা যদি থাকে বের হয়ে যাও, রুমাল ব্যাগ যা আছে এই তো সব রেডি আছে। এটাই দিনাজপুরের মানুষ, কাজেও এক কর্ম উঠেও এক, ঠিক কিনা বলে? আমার দিকে তাকান সবাই, আমি বলে দিচ্ছি, আমি পুরো তাফসিরকে দুই মিনিটে বলবো। এখন যে পুরস্কার পেতে চাও, বি অ্যাক্টিভ রাইট নাও, এখনই প্রস্তুত হয়ে যাও, শেষ একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা কত নাম্বার পার তাফসির শুনেছি, এটা মিডিয়ায় যাবে, কথা হবে বাঘের মতো, বলেন সবাই কত নাম্বার পারা? সুরাটা হচ্ছে 94তম সুরা, কত নাম্বার সুরা? সুরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা কয়টা? এখন সবাই বলেন, পরে একজনকে দিব সুযোগ, বলেন সবাই রুকু সংখ্যা কয়টা? আমি বলছি একদম ছোট্ট কথায়, এই আটটা আয়াত তিন ভাগে বিভক্ত, বলেন সবাই কয় ভাগ? প্রথম ভাগ হচ্ছে নিয়ামত, আল্লাহ হ্যাজ মেনশন দ্য মার্সি ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ হোয়াট এভার হি হ্যাজ গিভেন টু হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে যেই নিয়ামত দিয়েছেন তা বলেছেন। এক, নবীর এই বক্ষদেশকে খুলে দিয়েছেন, সাহস দিয়েছেন, প্রশস্ত করেছেন একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই, নবীর দুই নাম্বার নিয়ামত হচ্ছে নবীর পিঠে যত বোঝা ছিল সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তিন নাম্বার নিয়ামত, যদি কেউ উঠে যাও আমি কিন্তু শেষে গিয়ে হাত মিলাবো না, আমি কিন্তু হাত মিলাতে চাই, কিন্তু আমার কথা রাখতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার নিয়ামত, নবী আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি, কোন সুবহানাল্লাহ। তাহলে তিনটা নিয়ামত, এক, নবীর বক্ষদেশকে আল্লাহ খুলে দিয়েছেন, দুই নাম্বার নবীর পিঠের বোঝা হালকা করে দিয়েছেন, তিন নাম্বার নবীর সম্মানকে আকাশ চুম্বি করেছে একজন, তিনি কে?
চারটে আয়াতে তিনটা নেয়ামত, পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন সান্ত্বনা। সান্ত্বনার বাক্য কি? কষ্টের সাথেই আছে, কথা কন, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, কষ্টের সাথেই আছে। পাঁচ এবং ছয় নম্বর আয়াত শেষ, সাত এবং আট দুইটা গাইডলাইন। এক, নবী হে অবসর হলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করবেন না, বেশি বেশি ইবাদত করবেন এক সত্তার, তিনি কে? এবং সর্বশেষ, লাস্ট অ্যান্ড ফাইনাল, কষ্ট পেলে দুঃখ পেলে মানুষকে আগে নয়, পরিবারকে আগে নয়, বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, আমার সব কষ্ট তাহাজ্জুদের জায়নামাজে আমি বলবো এক সত্তাকে। বলেন সবাই হাত তুলে, তিনি কে? এই তিনটা থাপ, তিনটা পয়েন্ট কে বলতে পারবে? প্রশ্ন করলে দাঁড়িয়ে যাও, এক দুই তিন চার, আর অনেকে দাঁড়িয়েছে। ওই যে তুমি হুডিওয়ালা, পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, সবার আগে সে দাঁড়িয়েছে, যে আগে দাঁড়ায় তার হক বেশি। আচ্ছা আমি বলি, আসো তুমি আসো, দৌড় দিয়ে আসো। আর কেউ যদি উঠে যায়, এক নাম্বার সে ইমানের খাতা থেকে বাইরে যায়, কোনো ওয়াদা করেছে। দুই নাম্বার কেউ উঠে গেলে লুঙ্গি টাইনে ধরে বসায় দেওয়া লাগবে, খবরদার লুঙ্গি যেন খুলে না যায়, নর্মালি টান দিবেন, প্যান্ট টান দিবেন, লুঙ্গি টান দিয়ে বসায় দিবেন, বাট কেউ উঠবেন না। সবাই একটা কাশি দেন। এখানে লিখেছে যে হুজুর, মুসাফা করলে কালেকশনে আপনাকে কিছু টাকা কেউ দান করবে, যদি কেউ মুসাফা করে কিছু দিতে চান অ্যালাউড, আসতে পারেন, দিবেন, কোনো সমস্যা নাই। বাট আমি কে দিবেন কত, আমাকে দিবেন কত, আমি মাফ চাই, এটা আমি জীবনেও করি নাই, আমি এগুলো পারিও না। যদি কেউ মুসাফা করে দিতে চান, চাইলে আসতে পারেন, আমাকে দিবেন, কমিটির মাধ্যমে এসে দিবেন, নো প্রবলেম। ভাই তুমি এদিকে চলে আসো, কোথায় তুমি? এদিকে আসো, এ পাশে আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড মাইকটা, হ্যান্ড মাইকটা, হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা ওই যে, হ্যান্ড মাইক মনে হয় ওখানে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আমি নিয়ম বলে দিই, তাকান এদিকে, সবাই আমার দিকে তাকান। ও যখন কোনো উত্তর দিয়ে দিবে, আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। একবার প্র্যাকটিস করেন, লেটস প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা, আর একবার কোন দিনাজপুরের সাউন্ডে মারহাবা। আচ্ছা, আর ওকে আমরা যত প্রশ্ন করব তিনবার বেঁধে গেলে উত্তর বলে দিব, তিনবারের পরেও যদি না পারে দেন তার সুযোগ শেষ হয়ে যাবে, আর একজনকে আমরা চান্স দিব, দেখা যাক সে পারে কিনা। সবাইকে সালাম দাও, একটা সালাম দাও। আচ্ছা না, উত্তরটা আসতে হয়ে গেছে, বলেন সবাই জোরে সোরে উত্তর দেন, আবার দাও সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই তোমার নাম কি? বলেন সবাই মারহাবা। তুমি মাইকটা এভাবে রাখবা, আচ্ছা, আর কথা বলবা এতটা জোরে যেন মানুষ বোঝে একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। যুবক ভাইরা, বলো তুমি আজ আমরা কত নাম্বার পাড়ার থেকে তাফসীর শুনেছি? মারহাবা হয়েছে, বলেন সবাই মারহাবা। আচ্ছা তুমি বলো এটা কত নাম্বার সূরা? এটা মনে আসে নাই, জোরে কোন মারহাবা, দিল খুলে কোন মারহাবা। বলো তুমি এই সূরার রুকু সংখ্যা কয়টা? জোর সে বলো মারহাবা, আর ভি জোর সে বলো মারহাবা। তুমি বলো এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? ভাবসাব খুব খারাপ রে, পেরে যাবে মনে হয় রে। আচ্ছা তুমি বলো এই আটটা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মারহাবা। ও এখন আরেকটাও আটকায় না। তুমি বলো প্রথম ভাগ তো নিয়ামত, কি কি নিয়ামত আল্লাহ দিয়েছে, নিয়ামতগুলো বলো। আর একবার জোরে কর মারহাবা। দুই নাম্বার নিয়ামত, তিন নাম্বারটা জোরে সরে কও, উত্তর থেকে উত্তস্তরে নিয়ে গিয়েছে।
পাঁচশো ভাই মার হওয়া। আচ্ছা, এক নাম্বার ভাগ শেষ। দুই নাম্বার ভাগ কি ছিল? আল্লাহ তাআলা কি বলেছেন? সান্ত্বনার বাক্যটা বলো তো, খুবই ফেমাস বাক্য, বাক্যটা কি? একটা আটকায় নি গো। আচ্ছা, এবার তোমাকে সিলেবাসের বাইরে প্রশ্ন করতে হবে, সিলেবাসের বাইরে না, মোটামুটি ভিতরেই। আচ্ছা, আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, নবীজি কি বললেন? ও বলবে, তুমি বলো কি বলেছে নবীজি? আচ্ছা, নবীজি ইয়েস বললেন না, নো বললেন না, ইনশাল্লাহ কেন বললেন? উনি কি মেসেজ দিয়েছেন আমাদের উদ্দেশ্যে? হ্যাঁ, মেয়ের কাছে গেলেন, কি মেসেজ দিলেন আমাদের সবাইকে? ভেবেছিলাম ছোট্ট মানুষ বুঝবে না হয়তো বা, পেকে গেছে রে, নতুন না পুরাতন হয়ে গেছে। আল্লাহকে কবুল করো সকলে পড়া, আমিন। আচ্ছা, এবার তুমি বলো, নবীকে আল্লাহ সে দুটো গাইডলাইন বা ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা দিয়েছেন, দুইটা দিক নির্দেশনা কি ছিল বলো দেখি? এক দুই আচ্ছা, তোমাকে আর একটা প্রশ্ন করেই ফেলি, আমি চারটা জিকির শিখেছি, বলতে পারবা? বলো দেখি সবাইকে, তুমি বলবা তারা বলবে, শিখায় শিখায় বলো। মাশাআল্লাহ, what an amazing answer it is, আল্লাহ কবুল করো পড়া, আমিন। সর্বশেষ কোনটা, সর্বশেষ গাইডলাইন কি ছিল? একটা অটকায় নাই। আয় আল্লাহ, এ তোমার নাম কি গো? তুমি কিসে পড়ো এখন? কেবল শুরু করেছে, বলো সবাই মারহাবা। আল্লাহ তাআলাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, আমিন। আমিন কো না কেন রে, দিল খুলে সবাই কো না, আমিন। আল্লাহকে ডক্টর জাকির নায়েকের মতো দায়ী হিসেবে কবুল করো, আজহারির মতো কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী ইখলাসের কাজ করতে পারলে সেই তৌফিক দান করো, পড়া, আমিন। আসো আসো, মাথাটা একটু টুপিটা খুললে এটা পড়া দিতে পারবো, মাশাআল্লাহ, সাইজও মিলে গেছে রে, মার হওয়া কয় না রে। তোমার নাম যেন কি বললা? তরিকুল ইসলাম। আল্লাহকে নেক হায়াত দান করো সকলে পড়া, আমিন। আপনি হাদিয়া দিবেন নাকি? হজ থেকে আনা আমার স্যার একটা আতর হাদিয়া দিয়েছে, একবার কোন মার হবা? এই নাও তোমার নুরুন আলা নূর পুরস্কারের পরে পুরস্কার, আল্লাহকে কবুল করো সকলে পড়া, আমিন।